হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ 5th March মঙ্গলবার, এখন বাজে সময় 8:05। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। কাল আমাদের মন্দিরে পুজো দিয়ে লাড্ডু সংগ্রহ করে বেরোতে 12:30 বেজে গিয়েছিলো। তারপর খেয়ে ঢুকতে তো ওই 1:30, অনেকটা সময় লেগেছিলো। আমাদের মন্দিরের ঠাকুর দর্শন হয়ে গিয়েছিলো 11:00 মধ্যেই, কিন্তু আমাদের আরও 1 ঘন্টা সময় লাগে লাড্ডু সংগ্রহের জন্য। সেখানেও চরম অব্যবস্থা। তারপর জুতো খুঁজতে গিয়ে দেখি জুতো চুরি হয়ে গেছে, শেষমেশ বাড়ি ফিরে আসি। আর এখন সকাল সকালে যাচ্ছি মন্দির। যে এখান থেকেও কিন্তু শেয়ার ট্যাক্সি বা শেয়ার জিপসিগুলো পাওয়া যায়, যেগুলো সাইট সিন করতে নিয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু আজকে হাতে সময় নেই, আমরা যাচ্ছি না। সাউথ ইন্ডিয়া বলতেই আমার কাছে কিন্তু ভেসে ওঠে ঝুড়ি ভর্তি ফুলের মালা। সকাল সকাল মা আর গুল্লু দুজনেই সেজে নিয়েছে ফুলের সাজে। কল্যাণকাট্টা আছে তিরুবালাতে, অনেকগুলো কল্যাণকাট্টা আছে যেখানে চুল ডোনেশন করা হয়, মানে চুল কাটা হয়, মুন্ডান যেখানে করা হয়। এই যে সামনের HDFC ব্যাংকটা দেখা যাচ্ছে, এই HDFC ব্যাংকের ঠিক অপোজিটে একটা আন্ডারগ্রাউন্ড একটা যে ওয়ে আছে, এই রাস্তাটা ধরে নিচ দিয়ে সোজা গেলেই কিন্তু যেটা 300 টাকার টিকিট দর্শন বা ফ্রি দর্শন, তার লাইনগুলো শুরু হয় এই রাস্তাটা দিয়ে সোজা গেলে। কি সুন্দর এখানে বলা রয়েছে, তিরুমালার সব ফুল বালাজিকে নিবেদন করা হয়েছে। এখানে কিন্তু কোথাও সঠিকভাবে কোনো কিছু মেনশন করা নেই, মানে এখানে এসে হঠাৎ করে যদি আমি ভাবি আমরা কোথা থেকে শুরু করব, সেরকম কোথাও কিন্তু কোনো কিছু নির্দেশ করা নেই। কারো কাছে জিজ্ঞেস করলে ওনারা কিন্তু বলে দেয়, আমরা ওভাবে শুনে সেই রাস্তা দিয়ে ভেতরে গিয়ে লাইনে দাঁড়াই। রাত হয়ে যাওয়ায় আমি আর এখান থেকে আরতি করতে পারিনি। এখানে কিন্তু আরতি এবং নারকেল চড়ানোর একটা রীতি রয়েছে, সেটার জন্য আমি সকালবেলায় এসেছি। এখন ঠাকুরকে নারকেল সমর্পণ করব এবং আরতি করার জন্য। ওই যে দূরে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, যেটা তার নামই সপ্তগিরি। এই সপ্তগিরি পাহাড়ে ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রী ভেঙ্কটনারায়ণ বালাজির অধিষ্ঠান, যেখানে তিনি তিরুরপতি অর্থাৎ লক্ষ্মীর স্বামী হিসেবে পরিচিত হন এবং পূজিত হন। এখানে আশেপাশে প্রচুর দোকান রয়েছে যেখানে নারকোল বা আরতি করার সামগ্রী সব বিক্রি করা হচ্ছে। তার আবার সরকারি দোকানও রয়েছে যেখান থেকে আপনি এই সব আরতির সামগ্রী সংগ্রহ করে নিতে পারবেন। বালাজি মন্দিরের সামনেই রয়েছে শ্রী অঞ্জনের স্বামী মন্দির।
মন্দির চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, তাতে অগুন্তি ভক্তের সমাগম। বাইরে থেকেও তিরুপতি মন্দিরের মূল গর্ভগৃহ খানিকটা দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে গোল্ডেন যে অংশটা, ওটাই তিরুপতি বালাজির মূল মন্দিরের গর্ভগৃহ। তিরুপতি মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এখানে জায়গায় জায়গায় প্রচুর ব্যাগপত্র বা নিজের মোবাইল ফোন লাগেজ রাখবার ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সম্পূর্ণ ফ্রি। কিন্তু যেটা নেই সেটা হলো নিজের জুতো রাখার জায়গা। জুতো রাখার যেগুলো রয়েছে সেগুলো পেইড নয়, যেহেতু ফ্রি, ওই খোলা পড়ে থাকে, সেখান থেকে আমাদের কাল জুতো চুরি হয়ে গেছে। করতে আসার আগে সম্ভব হলে যত পুরনো মানে বাজে স্যান্ডেল টাইপেরই জুতো পরে আসুন, তবে কিন্তু ওই হারালেও হয়তো মনটা খারাপ হবে না। আর কাল রাতে বুঝতে পারিনি, এখানে আবার দেওয়া রয়েছে যে এখানে সামান, সেলফোন আর চপ্পল কি বাপসি করানে কা কেন্দ্র। অসংখ্য দোকান রয়েছে এখানে, সেখান থেকে পছন্দ মতো বালাজি প্রভুর ছবি সংগ্রহ করে নিতেই পারেন। সকালে ইডলি পুরিতে ব্রেকফাস্ট সেরে যাওয়ার পথেই রাস্তায় আবার আম চোখে পড়ে। দেশে ফিরে এই আমার প্রথম আম খাওয়া। দুটো ফ্যান আছে, তিরুপতি বালাজির একটা ছবি, এখানে একটা টেবিল আর তার সঙ্গে চেয়ার, রুমে দুটো চেয়ার আছে, আর এই যে ডাবল বেড, দুটো কম্বল, বালিশ এগুলো দেওয়া ছিল, আর এখানে একটা এক্সট্রা সিঙ্গেল বেড, আর এই যে জানলা। এখন তো আমরা রুম ছেড়ে দেব, তার আগে আমাদের রুমটা দেখিয়ে দিলাম। এমনি রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। আর এপাশে বাথরুম, এখানে আবার একটা ছোট্ট বেসিন, সামনে মিরর, আর এখানে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটোই টয়লেটের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে। এই রুমের জন্য কশন মানি হিসেবে একদিনের এক্সট্রা ভাড়া নিয়ে রাখা হয়েছে, সেটা রুম চেক করেই ওনারা আবার ফেরত দিয়ে দেবেন। আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। এখানে সপ্তগিরি এক্সপ্রেসের বাস সার্ভিস ব্যবস্থাটা বেশ ভালোই চোখে পড়লো। অন্ধ্রপ্রদেশের বিভিন্ন শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের মধ্যে এখানে বাস সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। এর আগেও দেখেছি
সাউথ ইন্ডিয়ার বাসগুলোর ভেতরে এই কুড়েদান বা ডাস্টবিনের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের বাস যখন সপ্তগিরি পাহাড় ছেড়ে তিরুপতির দিকে চলেছে, তখন চোখে ঘুম নেমে এলো। পরে ঘুম যখন ভাঙল, বাস পৌঁছে দিয়েছে আমাদের রেণিঘুণ্টায়। 4:40 রেণিঘুণ্টা থেকে কলকাতা যাওয়ার আমাদের দুরন্ততে ফেরার টিকিট রয়েছে। ট্রেনের টাইম আরো কিছুটা সময় বাকি থাকায় এসে বসলাম রেণিঘুণ্টার ওয়েটিং রুমে। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের ট্রেন এসে উপস্থিত হয় রেণিঘুণ্টায়। একদম নির্দিষ্ট সময়ে 4:40 আমাদের ট্রেন ছাড়লো রেণিঘুণ্টা থেকে কলকাতার উদ্দেশ্যে। আমাদের ট্রেনের খাইদাই আবার শুরু। এখন আমাদের ট্রেন ক্রস করছে গুডুর জংশন, যেখান থেকে চেন্নাই এবং ব্যাঙ্গালোর যাওয়ার দুটো রাস্তা ভাগ হয়ে যায়। সারা রাত ট্রেন জার্নির পরদিন যখন ঘুম ভাঙল, যেখানে সেখানে ট্রেন দাঁড় করিয়ে দিচ্ছে। এরই মধ্যে ব্রেকফাস্টও সার্ভ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে বসলাম। ওড়িশার গঞ্জাম জেলার ওপর দিয়ে যখন ট্রেন যাচ্ছে, ট্রেনের জানলা দিয়ে বোধ হয় সেটা দেখা যাচ্ছিল চিল্কা হ্রদের কিছু অংশ। নির্ধারিত সময় থেকে আরো 40 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছয় ভুবনেশ্বর জংশনে। ভুবনেশ্বরে 10 মিনিটের একটা হল্ট নিয়ে এখন 10:02 আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে ভুবনেশ্বর জংশন থেকে। ট্রেন এখন পেরোচ্ছে ওড়িশার কটক, তবে ট্রেন এখনও 1.5 ঘন্টার লেটেই চলেছে। 10:45 ট্রেন কটক পার হওয়ার পরই আবার দেখা পেলাম মহানদী। নিচে পুরো চড়া পড়ে গেছে মহানদীতে। এই মহানদীর রেল ব্রিজ ওপাশে গাড়ি চলছে। আজ আমাদের এই ট্রেন নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। এখন আবার স্লো যাচ্ছে খড়গপুর ঢুকছে বলে। সেই রাত থেকে ট্রেনটা চলতে চলতেই মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, না হয় কোনো না কোনো স্টেশনে স্লো ডাউন করে দিচ্ছে। এই তো চলছে। এখন দেখা যাক আমাদের পরে আরেকটা ট্রেন ধরতে হবে, আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারি কি না এটাই আজকে চিন্তার বিষয়। হাওড়া জংশনের রাইট টাইম ছিল 4:50।
লেটে আমাদের ট্রেন এখন ঢুকছে হাওড়া জাংশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। বাহ, কি সুন্দর! সন্ধে হতে হাওড়া স্টেশন চত্বরটাকে এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, দেখতে দারুণ লাগছে। কিন্তু মজার কথা হলো, আমরা এখন হাওড়া স্টেশন থেকে যাচ্ছি কলকাতা স্টেশনে, তবে আমাদের পরবর্তী ট্রেনের টিকিট কাটা রয়েছে ব্যান্ডেল জাংশন থেকে। হাওড়া দুরন্ত আমাদের 30 মিনিট লেট ছিল, তাও আমরা সময় মতো পৌঁছে গিয়েছি। এখন আছি চিৎপুর বা কলকাতা স্টেশনে, সেখান থেকে রাত্রি 7:55 আমাদের রাধিকাপুর এক্সপ্রেস ছাড়বে। সেই ট্রেন সময় মতো আমরা পেয়ে গিয়েছি, এটা তো আজকের জন্য খুবই ভালো। কিন্তু যেটা চিন্তা হচ্ছিল, আমরা ভাবছিলাম যদি ট্রেন মিস হয়ে যায়, তবে আমাদের টিকিট কিন্তু কলকাতা স্টেশন থেকে নেই। এই ট্রেনটা মোটামুটি 1 মাস ধরেই লেট করছিল, তার জন্য আমরা ভাবলাম বাই চান্স যদি মিস হয়ে যায়, টিকিট কাটা ছিল ব্যান্ডেল থেকে। এখন শুধু এখান থেকে একটা এক্সপ্রেস ট্রেনের জেনারেল টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়ব রাধিকাপুর এক্সপ্রেসে। রাতে আর্সালানের বিরিয়ানিতে ডিনার করে সারা রাত একটানা ঘুম, তারপর সকাল সকাল পৌঁছে যাই কালিয়াগঞ্জে। 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস আমাদের তো পৌঁছে দিল কালিয়াগঞ্জে। তারপর হই হই করে একটা মাস কিভাবে বাড়িতে কাটালাম, সেই ব্লগ আসছে পরবর্তী ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।